আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের মোয়াখালী দারুল উলুম উসমানিয়া কামিল মাদ্রাসার ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসুন আমরা আজকে وتوصف من تشاء
আমরা চিন্তা করেছি যে যারা এই মাদ্রাসাটি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের বিদায় সম্বর্ধনা দেওয়া দরকার বিশেষ করে আমাদের এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মহোদয় কাবিল মাদ্রাসা উন্নীত করেছেন সেদিকে খেয়াল করে আমরা 10 জন এ পর্যন্ত 10 জন শিক্ষককে আমরা পেয়েছি আরেক বছর কেউ 20 বছর এই মাদ্রাসাটা খেদমত করেছেন আমি আপনাদেরকে শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম স্যার ছাত্র এবং ছাত্রীবৃন্দ সকলে উপস্থিত আছে হ্যাঁ মাফের কথা আমি সবাইকে মাফ করে দিলাম আমার অন্তরে কিছুই নাই সবাইকে আল্লাহ কবুল করুন আমি মাফ করে দিলাম আমি আপনাদের কাছে মাফ চাই আমাকেও সকলে মেহরবানি করে মাফ করে দিবেন কারণ সকলের ভুল ত্রুটি আছে এবং থাকবে এই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা এই মহলার মধ্যে হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দান আমরা প্রথম থেকে নেক নিয়ে করেছি এই নেক নিয়তের উপর আল্লাহ যাজা দান করুক সওয়াব দান করুক আবার ভবিষ্যতে এই মাদ্রাসাকে আরো সুন্দর পাতিল ভাঙা আমাদের এবারে বিষয় প্রথম স্থান অধিকার করেছে আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুরের সাহেব জাদা খুজাইন আমার গুপ
برحمتك يا ارحم الراحمين.